রাহুল প্রিয়াঙ্কা জুটি দারুণ জনপ্রিয়তা পান চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে। কিন্তু টলিউডে এ জুটি নিয়ে যে টানাপড়েন চলছে মাসখানেক ধরে তা আলোচনায়। এ ব্যাপারে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উই আর সেপারেটেড, আমরা এখন শুধু ভালো বন্ধু ও সহশিল্পী, কিছু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমরা একসাথে থাকতে পারছি না, আলাদা থাকছি, তবে আমাদের ডিভোর্স এখনও হয়নি। চিরদিনই তুমি যে আমার সাফল্যের পরও অনেক ছবিতে অফার পান প্রিয়াঙ্কা, কিন্তু কাজ করা হয়নি তার। শোনা যায় রাহুলই নাকি তাকে বাধা দিয়েছিল মুভি না করতে, কিন্তু তার ভাষ্য মতে প্রোডাকশন হাউস নাকি অনেক শর্ত জুড়ে দিয়েছিল ওই ছবিগুলোর সাথে যা তার ভালো লাগেনি, তাই তিনি ছবি করেননি। অনেকটা ব্যক্তিগত হস্তক্ষেপ করত তারা যা তিনি পছন্দ করেননি। শোনো মন বলি তোমায়, কেন কিছু বলো না, এর পাশাপাশি সৃজিত মুখার্জির রাজকাহিনী ও অঞ্জন দত্তের ব্যোমকেশ বক্সীর মতো অর্থপূর্ণ ছবিতে সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। এতদিন বেশ ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে বিছানা দৃশ্য করতেও তার আপত্তি নেই বলে জানালেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি কমফোর্টেবল, এ নিয়ে কোনো দ্বিধা নেই, তবে শর্ত একটাই, বিছানা দৃশ্য হোক বা পিঠ দেখাই, ছবিতে তা যেন কুরুচিপূর্ণ দেখতে না লাগে, আর ওই সমস্ত দৃশ্য যেন ছবিতে শুধু গল্পের প্রয়োজনে আনা হয়। আগে খোলামেলা দৃশ্যে কাজ না করলেও হঠাৎ করে এরকম দৃশ্যে কাজ করার আগ্রহ অনেক প্রশ্নের ডানা মেলেছে। তাহলে কি রাহুলের জন্যই তিনি এরকম দৃশ্যে কাজ করতে পারেননি? এদিকে রাহুলের সাথে সিরিয়ালের নায়িকা সন্দীপার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, তবে সন্দীপ দা বলেন, রাহুল দা আর আমি খুব ভালো বন্ধু। তাছাড়া প্রিয়াঙ্কা কি বলেছে রাহুলের সঙ্গে আমার সম্পর্কের কথা, আমি প্রিয়াঙ্কারও বন্ধু আর সে আমার পছন্দের অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।